নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার ওয়ানের পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি চাল ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। এখন আমি চাল ভাজা তৈরি করে আপনাদের দেখাবো, আর তার জন্য যে যে উপকরণ নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, এখানে আমি 100 গ্রাম বাসমতি রাইস নিয়েছি, যে চালটা দিয়ে আপনারা বিরিয়ানি করে খান সেই চালটা দিয়ে আজ আমি আপনাদের সুন্দর করে চাল ভাজা তৈরি করে দেখাবো। আর এখানে নিয়েছি লবণ, নিয়েছি 1 চামচ মতো সাদা তেল। এই মাত্র 3টি উপকরণ দিয়ে আজ আমি আপনাদের বাজারের মতো চাল ভাজা তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটা প্লেট নিয়েছি, আর এই প্লেটে এখন যে 100 গ্রাম বাসমতি রাইস নিয়েছি সেই বাসমতি রাইসগুলো ঢেলে নিচ্ছি দেখুন। আর চালটা নেওয়ার পর চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি যে 1 চামচ সাদা তেল নিয়েছি সেই তেলটা চালের মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো জল। এই দেখুন, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জল। এবার আমি এই উপকরণের সঙ্গে বাসমতি রাইসটা সুন্দর করে এখন হাতের সাহায্যে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পর এটা 10 মিনিট মতো রেস্টে রেখে দেব, তারপর চাল ভাজাটা তৈরি করব। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি, আর ফিরে এসে আপনাদের চালটা দেখাচ্ছি। দেখুন, তেল লবণ ও জল মাখানো চালটা একটু শুকনো শুকনো টাইপের হয়ে এসছে। এরকম পর্যায়ে এবার আমি এটা চাল ভাজা বানিয়ে আপনাদের দেখাবো। আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এই তেলের মধ্যে এখন আমি চাল ভাজাটা তৈরি করব। এবার আমি এর মধ্যে কিছু চাল দিয়ে আপনাদের ভেজে দেখাবো। দেখুন, একটা ছাগনা সাইজে আমি কিছু চাল দিয়ে দিয়েছি, আর চালটা দেওয়ার পর এভাবে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। দেখুন কীরকম বড় বড় হয়ে যাচ্ছে, সাবধানে কাজটা করবেন। দেখুন কীরকম সুন্দর চালগুলো, সব চাল ভাজা তৈরি হয়ে গেল। ঠিক এভাবে চাল ভাজাগুলো তৈরি করে নিতে হবে, আর ছাগনা সাহায্যে এভাবে তুলে নিতে হবে। আমি এখন তুলে নিচ্ছি। দেখুন, এখানে একটা খবরের কাগজ আমি দিয়েছি প্লেটে, তাহলে তেলটা কাগজে টেনে নেবে এবং চাল ভাজাটা খুব সুন্দর ঝরঝরে টাইপের হয়ে যাবে। দেখুন কত বড় বড় চাল ভাজাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল আমার। এভাবে করে বাড়িতেই তৈরি করে নেবেন বাসমতি রাইস দিয়ে, দেখবেন খুব সুন্দর করে পুরো দোকানের মতোই বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এবার আমি এই চাল ভাজায় নিয়েছি কিছু চীনা বাদাম চাল ভাজায় মিশাবার জন্য। এই চীনা বাদামগুলো চালটা ভেজে নেওয়ার পর এই গরম তেলে দিয়ে কিছু ভেজে নিচ্ছি। এ দেখুন, আমি চীনা বাদামগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এ দেখুন, বাদামগুলো ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি বাদামগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে নেওয়ার পর আমি এই চাল ভাজার মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম। এবার আমি হাতে করে চাল ভাজা ও চীনাবাদামগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর মজাদার একটা রেসিপি, কত সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া হয়ে গেল। এভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন চাল ভাজা। আর এক্সট্রা যে তেলটা ছিল দেখুন, সেটা কাগজের মধ্যে লেগে গেছে। আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার নিজের বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।